নমস্কার বন্ধুরা, শিল্পী কুকিং অ্যান্ড হ্যান্ডওয়ার্ক চ্যানেলে সবাইকে স্বাগত। দেখতেই পাচ্ছ তোমরা, আমি আমরা নিয়ে নিয়েছি দেশি আমরা। দেশি আমরার চাটনি করে দেখাবো, খুব অল্প সময় লাগবে চাটনি করতে। আমি ডাল থেকে সব আমরা ছাড়িয়ে জলে ধুয়ে নেব। আমি সব আমরা ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে প্রেশার কুকারে দিয়ে দেব। আমি অল্প লবণ দিয়ে দেব আর পরিমাণ মতো জল দিয়ে দেব। দিয়ে প্রেশার কুকারের ঢাকনা বন্ধ করে সিটি দিয়ে নেব। চাটনি বানানোর জন্য লাগবে ভেজে রাখা শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, রসুন, আদা আর ভিজিয়ে রাখা তেঁতুল, জল আর চিনি ভেজে রাখা আছে। পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা গুঁড়ো করে নিয়েছি, আদা রসুন বেটে নিয়েছি। আমি পাঁচটা সিটি দিয়েছি। আমড়াগুলো সেদ্ধ হয়ে গেছে, একে একে তুলে নেব। সবগুলো আমরা তুলে নিয়েছি, একে একে সবগুলো আমরার খোসা আমি ছাড়িয়ে নেব। সর্ষের তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি সামান্য পরিমাণ চিনি দিয়ে দিয়েছি আর চিনির কালার ব্রাউন হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা, দিয়ে ভালো করে নাড়তে হবে। মশলা ভাজা হয়ে গেছে, এর মধ্যে একে একে আমড়াগুলো সব দিয়ে দিতে হবে। আমি সব আমড়া দিয়ে দেব। আমড়াগুলো দিয়ে মশলার মধ্যে দিয়ে ভালো করে নাড়তে হবে। মশলা থেকে যে তেল বেরিয়েছে সেই তেলেই ভাজা হয়ে যাবে। এবার হলুদ দিয়ে দিতে হবে। হলুদ দিয়ে আবার কিছুক্ষণ নাড়তে হবে। হলুদ দেওয়ার পর আমি হালকা একটু লবণ দিয়েছি আর এখন গুঁড়ো মশলা দিয়ে দেব। আমি যে মশলাগুলো ভেজে রেখেছিলাম সেই মশলাগুলো দিয়ে দিলাম আর দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো অল্প, দিয়ে ভালো করে নাড়তে হবে কিছুক্ষণ। আমড়াগুলোর মধ্যে আমি তেঁতুল জল দিয়ে দেব। আমি যে ভিজিয়ে রেখেছিলাম তেঁতুল সেই তেঁতুলের জলই দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ আবার নাড়তে হবে। এবার চিনি ভিজানো জল দিয়ে দেব, চিনি জল দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দেব। আমরার চাটনি রেডি হয়ে গেছে, তোমরা বাড়িতে একবার নিশ্চয়ই ট্রাই করে দেখো, আশা করি ভালো লাগবে। এবার নামিয়ে নেব। আর আমার ভিডিও যদি ভালো লাগে তোমাদের লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে দিও আর সবসময় আমার পাশে থেকো, আমার ভিডিওগুলো সবাই দেখো আর কমেন্ট করে জানিও কেমন লাগলো।